আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মানে হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে জীববিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। আমার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় নবম দশম শ্রেণী জীবনী শক্তি বায়ো এনার্জেটিক্স। এই জীবনী শক্তিটা অ্যাকচুয়ালি আমরা পাই হচ্ছে উদ্ভিদ থেকে। উদ্ভিদ যদি না থাকতো তাহলে পৃথিবীর প্রাণী এবং উদ্ভিদ নিজেও কেউ কিন্তু বেঁচে থাকতে পারত না। আমরা এটা দেখব কি করে এই জীবনী শক্তিটা উদ্ভিদ থেকে আমরা পাই। প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস, যেটা আলোক এবং অন্ধকার পর্যায়ে দুটো পর্যায়ে পরীক্ষা করেছেন প্রথম 1905 সালে ব্ল্যাকম্যান নামে একজন বিজ্ঞানী। উনি আমাদের জন্য বিরাট একটা আবিষ্কার করেছেন। যাই হোক, আমরা দেখবো যে পর্যায় আছে। একটা হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায়ের জন্য আমাদের কী কী লাগবে আমরা দেখি যে আলোক পর্যায়ে উদ্ভিদ ব্যবহার করে ক্লোরোফিল, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এই চারটা র মেটেরিয়ালস বা কাঁচামাল উদ্ভিদ ব্যবহার করতে পারে। মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র সবুজ উদ্ভিদই কিন্তু সূর্যের আলো শোষণ করার ক্ষমতা রাখে। এখন আমরা দেখব যে আলোক পর্যায়ে যে প্রক্রিয়ার মাধ্যমে সালোকসংশ্লেষণ শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে সেটা কীভাবে করে। সেটা হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে উদ্ভিদ মধুমের সাহায্যে যে পানি নেয় আর পাতায়, খাদ্যটা অ্যাকচুয়ালি তৈরি হয় পাতায়, এবং এই পাতার মধ্যে সূর্যের আলোটা যখন এসে পড়ে তখন সূর্যের আলোটা কী করে, সূর্যের আলোটা পানিটাকে ভেঙে দেয় এবং এর একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো হতে হবে। ওই আলোটা এসে পানিটাকে, পানি যেটা মধুমের সাহায্যে উদ্ভিদ জায়গা করার মাধ্যমে পাতায় নিয়ে যায় সেটা ভেঙে যায়। ভেঙে যেয়ে কিন্তু উৎপন্ন হয় তিনটা জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে অক্সিজেন। যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি মানব জাতি। এখন এই যে পানিটা ভেঙে গেল সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস, ফটো মানে হচ্ছে আলো, আর লাইসিস শব্দটার মানে হচ্ছে ভেঙে দেওয়া। আমরা এটা যখনই লাইসিস একটা শব্দ দেখব তখন বুঝবো যে এই লাইসিসের কাজ হচ্ছে ভেঙে দেওয়া, তার মানে ডিভিশন করা। এই কী করে, এই যে আমরা দেখলাম পানিকে ভেঙে দিয়েছে, প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেনকে বের করেছে। এখন আমরা দেখবো যে এই যে পাতায় অবস্থিত বিক্রিকাময় ডেডিজিং ডাইফসফেট, এইটা কী করে, এই যে প্রোটন কণার সাথে যুক্ত হয়ে সে NADPH2 তৈরি করে। এবং একইভাবে যে ইলেকট্রন, যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয় সেটা পিগমেন্ট সিস্টেম 2 এবং পিগমেন্ট সিস্টেম 1 এর মাধ্যমে ATP তৈরি করে। ATP তৈরি করে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা এডিনোসিন ডাইফসফেট, এখানে দুইটা ফসফেট আছে, এখানে একটা ফসফেট যুক্ত হয়ে এটা হচ্ছে একটা ডি ফসফেটের একটা যৌগ তৈরি হয়। এটার মাধ্যমে আমরা দেখতে পাই যে ATP তৈরি হল। এখন এই যে ATP তৈরি হচ্ছে এই পুরোটাকে বলা হয় আত্মীকরণ শক্তি, মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। এই দুইটাকে অ্যাসিমিলেটরি পাওয়ার কেন বলা হয়, কারণ এই দুটো শক্তি দিয়েই আলোক পর্যায়ে উৎপন্ন, এই দুটো শক্তি দিয়েই আমাদের দেখা যাবে অন্ধকার পর্যায়ে এই গ্লুকোজ উৎপন্ন করছে। তার মানে আলোক পর্যায়ে যদি উৎপন্ন হয় এগুলোকে একসাথে আত্মপর্যায় বলা হচ্ছে কেন, এটাই পরবর্তীতে যেহেতু গ্লুকোজ তৈরি উৎপন্নতে কাজে লাগবে এই কারণে তাকে কেন বলা হয় আত্মীকরণ শক্তি বা আত্মস্থ শক্তি। এর সাহায্যে সে কী করবে, গ্লুকোজ উৎপন্ন করবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের বিশেষ করে যে নাইট্রোজেন ক্ষার, আমরা যখন DNA পড়িয়েছি তোমাদের ক্লাসে, দেখি যে কীভাবে নাইট্রোজেন বেসগুলো আমাদের থাকে, যেমন এডিনিন ট্রাইফসফেট, নিকোটিনামাইড, এডিনিন ডাইফসফেট, ফ্যাবিন, এডিনোসিন ডাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, এগুলো কিন্তু নাইট্রোজেন ক্ষার, যেগুলো আমাদের এই প্রক্রিয়াটার সময় আমাদের পাতার মধ্যে থাকার কারণে কাজে লাগে। আর ATP হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, এটাকে বলা হয় বায়োলজিক্যাল পাওয়ার, কারণ এটা এমন একটা মুদ্রা যার যে কিনা আমাদের শক্তিকে, আমাদের শরীরে যে স্থিতিশক্তি থাকে, আমরা যে খাবারটা খাই সেই স্থিতিশক্তি হিসেবে জমা থাকে, সেটাকে প্রতিশক্তিতে রূপান্তরিত করাই হচ্ছে এই ATP কাজ।
এই কারণে তাকে বলা হয় কি বায়োলজিক্যাল কয়েল। এখন আমরা দেখব যে আত্মীকরণ শক্তিগুলি কাজে লাগিয়ে কী করে পৃথিবীর তার অন্ধকার পর্যায়ে গ্লুকোজ তৈরি করেছে। পাতার মধ্যে আমরা জানি রাইবোজোমের 1,5,20 ফসফেট থাকে, 20 মানে হচ্ছে ডাল বা 2 ফসফেট যেটা, এটা যেহেতু একটার মধ্যে থাকে আর 5 নম্বর কার্বনের মধ্যে থাকে এই কারণে একে বলা হয় 1,5,20 ফসফেট। এটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড একটা নিয়ে এনজাইমের সাহায্যে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী অ্যাসিড তৈরি করে। মনে রাখবে যে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী, এটা কিন্তু স্থায়ী না। এরপরে সে কী করে, দুইটা এখানে দেখে 2 অ্যাসিড, 2টা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে যেটা প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট এই জন্য একে বলা হয় C3 সাইকেল, যেই পথটা আবিষ্কার করেছে ক্যালভিন ও বেশা। ক্যালভিন ও বেশা ওনারা দেখেছেন যে C3 উদ্ভিদে এই জাতীয় ঘটনা ঘটে, এই কারণে তারা বলছেন যে এটা C3 সাইকেল বা C3 পথ। এখন এই করে কি তিন ফসফেট সাইকেল যেটা সেখান থেকে আবার প্রতিনিয়ত এই সাইকেলটা চলছে এবং গ্লুকোজ উৎপন্ন হচ্ছে একদিক দিয়ে, আরেকদিক দিয়ে রাইবোজ 1,5 দিচ্ছে, রাইবোজ 1,5 সাথে মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে অস্থায়ী ফসফেট, এভাবে চক্রাকারে জিনিসটা সবসময় চলছে। আমরা এখন জানবো সারসংশ্লেষণে যে প্রভাবগুলো আছে, আমরা প্রভাবগুলো মনে করো আছে কি কি, কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, সূর্যের আলো আছে, তারপরে হচ্ছে তোমার মোটামুটি তোমার 9টা আছে তোমার হচ্ছে প্রভাব, যেগুলো আমরা বলতে পারি যেমন খনিজ লবণ আছে, তারপর রাসায়নিক পদার্থ আছে, সেগুলো কী করে সারসংশ্লেষণকে প্রভাবিত করে। প্রভাবিত মানে কি, যে কিনা অভিঘটকের কাজ করে, কোনো প্রভাবক আছে বা বিক্রিয়ার ভিত্তিকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ধনাত্মক, আর কোনো প্রভাবক আছে যে বিক্রিয়ার ভিত্তিটাকে রিডিউস করে মানে কমায় দেয় সেটাকে বলা হয় ঋণাত্মক। তাহলে আমরা আজকে এ পর্যন্ত আমরা কী কী জানতে পারলাম, সারসংশ্লেষণ একটা ফটোসিনথেসিস যেটা সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে শুধুমাত্র পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে তার সাহায্যে, তার মানে কি একমাত্র সবুজ উদ্ভিদই কিন্তু আমাদের সকল শক্তির